বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দুদলই গা ঘেঁষাঘেঁষি করে অবস্থান করছে। বলা হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা। 23 পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে সাইফ, এক পয়েন্ট কম নিয়ে ঠিক পরের স্থানেই মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগের দ্বিতীয় পর্বে মুখোমুখি দুদল। কুমিল্লায় প্রথম পর্বে সাইফ 2-1 গোলে হারিয়েছিল মোহামেডানকে, তাই আগের ম্যাচে হারের প্রতিশোধের পাশাপাশি মোহামেডানের লক্ষ্য ছিল সাইফকে টপকে পয়েন্ট টেবিলের উপরে চলে যাওয়া। অন্যদিকে আগের ম্যাচেই সাইফ গোলশূন্য ড্র করে রহমতগঞ্জের সাথে, তাই এই ম্যাচ দিয়ে জয়ে ফেরার লক্ষ্য তাদের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের 16 মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন সাইফের নাইজেরিয়ান ফরওয়ার্ড কেনের, কিন্তু বল বাইরে পাঠিয়ে দেন। ২৫ মিনিটে গোলের ভালো সুযোগ নষ্ট করেছেন মোহামেডানের রাকিব খান ইভান। জাফর ইকবালের ক্রস থেকে ভালো জায়গায় বল পেলেও হেডে লক্ষ্য ভেদ করতে পারেননি ইভান। মোহামেডানের উপর কিছুটা চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করে সাইফ। 36 মিনিটে বুলেট গতির এক শট নিয়েছিলেন কেনেথ, কিন্তু অল্পের জন্য তা চলে যায় ক্রসবারের উপর দিয়ে। প্রথমার্ধে দুদলের কেউই জালের ঠিকানা খুঁজে পায়নি। গোলশূন্যভাবে শেষ হয় ফার্স্ট হাফের খেলা। বিরতি থেকে ফিরে ম্যাচের 48 মিনিটে হাবিবুর রহমান সোহাগের ক্রস থেকে হেড নিয়েছিলেন সুলেমান দিয়াবাতে, কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। গোলের দারুণ এক সুযোগ নষ্ট হয় মোহামেডানের। তবে 52 মিনিটে লিড নেয় মোহামেডান। সুলেমান দিয়াবাতের ক্রস থেকে ইভানের প্রচেষ্টা সাইফের গোলকিপার পাপ্পু হুসাইন প্রতিহত করলেও শেষ রক্ষা হয়নি। একেবারে ফাঁকা জায়গায় থেকে বল জালে পাঠান মোহামেডানের ক্যামেরুনের ফরওয়ার্ড ইয়াসান। ৫৬ মিনিটে ব্যবধান 2-0 হয়ে যেত, কিন্তু সুলেমান দিয়াবাতের শটে প্রস্তুত ছিলেন সাইফের গোলকিপার। দুই মিনিট পর ভালো ফ্রিকিক নিয়েছিলেন সুলেমান দিয়াবাতে, কিন্তু ব্যবধান বাড়াতে দেননি সাইফের গোলকিপার পাপ্পু। ৫৯ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন সাইফের কেনেথ, তার শটে বাধা হয়ে দাঁড়ান মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। ৬৬ মিনিটে গোল পেয়েছিল মোহামেডান, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ৬৯ মিনিটে ম্যাচে ফিরে সাইফ স্পোর্টিং ক্লাব। অধিনায়ক জামাল ভুইয়ার লং বলে জন ওকলি দারুণ গতিতে এগিয়ে গিয়ে বল বাড়িয়ে দেন মারাজ হোসেনকে। মোহামেডানের জালে বল পাঠাতে ভুল করেননি মারাজ। ম্যাচে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মোহামেডান, কিন্তু ৭৩ মিনিটে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সাদা কালোরা। তবে ৮৩ মিনিটে আর ভুল হয়নি, সুলেমান দিয়াবাতের গোলে স্কোরলাইন 2-1 করে মোহামেডান, আর এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। কুমিল্লায় ঠিক এই 2-1 গোলের ব্যবধানে সাইফের কাছে হেরেছিল মোহামেডান। দ্বিতীয় পর্বে ঠিক একই ব্যবধানে সাইফকে হারালো মোহামেডান। এই জয়ের ফলে সাইফ স্পোর্টিংকে টপকে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের পয়েন্ট এখন 25 আর সাইফের 23।